দর্শক, সংবাদের শুরুতে আমরা যেমনটা বলছিলাম, চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়েছে। এ পর্যায়ে আমরা দিনাজপুরের চালের বাজারের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে আজ চালের দাম কেমন দেখছেন এবং ক্রেতা ও বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন সেখানে বাজারে আমাদের জানাবেন। তানিয়া, গত 1 সপ্তাহ ধরেই দিনাজপুরের চালের বাজার ঊর্ধ্বমুখী, অর্থাৎ দিনাজপুরের সকল ধরনের চালের কিন্তু 2 থেকে 5 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে দিনাজপুরের বাহাদুর বাজার যে চালের আড়তটি রয়েছে, আমরা এখানে রয়েছি। এখানে সকাল থেকেই দেখেছি যে আসলে বিক্রেতাদের কিন্তু দোকান খুলে বসে থাকলেও কিন্তু ক্রেতার সংখ্যা একেবারেই কম। তারা বলছে যে এই চালের দাম গত 1 সপ্তাহ ধরে যে বৃদ্ধি, সেটির কারণেই কিন্তু এদিকে কিন্তু বিক্রেতাও কিন্তু একেবারেই কমে গিয়েছে। এবং যারা এক সময় এক বস্তা দুই বস্তা করে চাল পর্যন্ত কিন্তু তারা কিন্তু আজকে 2-4-5 কেজি করে চাল কিনছে। আমরা এখন দিনাজপুরের যে একেবারেই যে চালের যে আড়তদারে রয়েছে, আমরা সেখানে রয়েছি। সেখানে কিন্তু দেখাতে চাই যে এখানে কিন্তু একেবারেই কিন্তু ক্রেতা শূন্য অবস্থায় তারা রয়েছে। তারা বলছেন যে সারাদিনে 2 থেকে 4-5 বস্তা পর্যন্ত চাল বিক্রি হয়েছে, কিন্তু যেখানে একসময় কিন্তু চালের বস্তায় তারা 20 থেকে 30 বস্তা করে চাল বিক্রি করতো প্রতি দোকানে, সেটা কিন্তু একেবারেই কমে গিয়েছে। এবং আজকে এবং বিক্রেতারা বলছে যে এই চালের দামটা বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে যেহেতু BR-28 এবং মিনিকেট জাতের যে চালটি, সেটি কিন্তু দাম বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ এই ধানটি হচ্ছে শুধু ইরি মৌসুমের এই ধানটি উৎপাদন হয়, যার ফলে এই কারণে এটি হয়েছে। এবং বিক্রেতারা বলছে যেহেতু রমজান মাসে তাদের বাড়তি খরচ, এর মধ্যে তারা আবার নতুন করে যে চালের বাজার বৃদ্ধি পাওয়াতে তারা কিন্তু আসলে অনেকটাই অস্বস্তির মধ্যে রয়েছে। তানিয়া, দিনাজপুর থেকে চালের বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সুলতান মাহমুদ।